বাবা আসবে, আমি কিন্তু বাবার সাথে কথা বলবো না। আরেকটু খাও না বাবার সাথে, কিন্তু আমি কথা বলবো না, তুমিও বলবে না। চকলেট খাবে না? তোমার চকলেট ভালো না, বাবা যেগুলো দেয় সেগুলো ভালো, কিন্তু আমি আজকে বাবারটাও খাবো। ভাবি আমাদের তো 45 মিনিট লাগবে প্রোগ্রামটা শুরু হতে। আমি একটু এখানে থাকতে চাচ্ছি। আপনি ওকে একটু নিয়ে যান। না, আমি বাবার কাছে যাব। জানুয়ারিতে আমরা এখানে একদিন অনেক বড় একটা কুমির ধরেছিলাম। আমি কুমির দেখবো। কুমির? কুমির না, আমি তোমাকে বড় একটা পাখি। না না না, আমি কুমির দেখবো। কুমির দেখবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কুমিরও দেখাবো পাখিও দেখাবো, চলো। মা, হ্যাঁ আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, অরিত্রি বাবাকে খুঁজছে। চিন্তা করো না, সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে। মা কোথায়? চল, কি ব্যাপার, তুমি হঠাৎ অফিসে? আসো ভিতরে, আসো ভিতরে, আসো। আজকে কি দিন বাবা? এই আজকে কি দিন মা? কি দিন তুমি বলো। আমার তো মনে পড়ছে না, আজকে তো মনে হয় সোমবার, সোমবার দিন। বলো না কি দিন, একটু মনে করে বলো।
আহা, আমার তো মনে পড়ছে না। শিউলি, বলো না আজকে কি বার, কি দিন? আমি আগেই জানতাম তুমি সবকিছু ভুলে বসে আছো। ওহো মা, একটু বল না, হিন্স দে কিছু। তোমাকে রাগ করেছে? তাহলে আজকে তোর বার্থডে, তাই না মা? হ্যাপি বার্থডে মা। ও, আরে ভুলে গিয়েছিলাম, আজকে আমার জন্মদিন, আমাকে হ্যাপি বার্থডে বল। শোনো, আমি সত্যি আগে থেকে জানতাম তুমি সবকিছু ভুলে বসে আছো। মানে আমাদের কথা তো কখনো ভাবো না। বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই তো শুধু অফিস, ডিউটি আর ডিউটি। কোনোদিন ফোন করে একটা খবর নাও। এই কি বললা তুমি? আরে কয়েকদিন আগেই তো তিনবার ফোন দিলাম বাসায়, তিন দিন আগে। সেটা তো মেয়ের জ্বর ছিল জন্য, আর তিন দিন আগে না, সেটা গত মাসে। ও, গত মাস মানে তো এই তিন দিন আগেই। যাই হোক, শোন, যারা আমাদের কথা চিন্তা করে না আমরা তাদের সাথে থাকি। আয় তো। আচ্ছা যাও, কিন্তু একটু ডাবের পানি খেয়ে যাও, ডাব কাটতে বলি। ঠিক আছে না মা? তোমার ডাব তুমি খাও, একটার জায়গায় তিনটা খাও। আজকে কোনো বিশেষ দিন না, এমনি আজকে হ্যাপি হ্যাপি, তুমি হ্যাপি থাকো। আয় তো। হ্যাপি ম্যারেজ ডে ভাবি। স্যার এটা আপনার জন্য আগে এনে রেখেছিলেন, স্যার জানতো আপনারা এখানে আসবেন। কি বলে করো, ম্যারেজের কথা ভুলে গেছি? সাবধানে থেকো। জি ভাই, সাবধানে থেকেন। ভবনটির ভেতরে আরো কোন ব্যক্তি আছেন কিনা এবং তারা কি অবস্থায় আছেন। অরিত্রি, আমি কিন্তু ঘুমানোর চেষ্টা করছি, আমাকে কিন্তু কেউ যেন বিরক্ত না করে। আমার কাছে তো এই বাসার আর একটা এক্সট্রা চাবি ছিল রে মা, সেভাবে আমি চাবি খুলে ঢুকে গেছি। মা শোন, তোর মাকে বল সারা রাত আমি একটা বস্তিতে আগুন নিভিয়েছি, ওখানে না একটা কুকুর ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল, ওকে আমরা সেভ করেছি। তোর মাকে গল্পটা বলবো, বল। মা মা, অরিত্রি আমি এখন ঘুমাবো, তুমি বা তোমার বাবা আমার সাথে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তোর মাকে বলি না, তোকে বলি। তুই শোন, কুকুরটা ছিল কি জানিস? কুকুরটা না সারা রাত ধরে এত আওয়াজ করছিল। আমি কিন্তু ঘুমাতে চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর,
তুইও তোর মার সাথে ঘুমিয়ে থাক, আমি যেয়ে তোদের দুজনের জন্য ফার্স্ট ক্লাস করে নাস্তা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ অরিত্রী, আমার কিচেন যেন কেউ ময়লা না করে। ঠিক আছে, আমি কারো রান্নাঘর নোংরা করবো না, কিন্তু অরিত্রী তোর মাকে বল বাবার জন্য অ্যাটলিস্ট দুটো রুটি, একটা ডিম ভাজি আর এক কাপ চা বানিয়ে, বাবার পট্ট ক্ষুধা পেয়ে। এই তোমাকে না বলেছি কখন গেমস খেলা বন্ধ করো, ফোন দাও দাও। দেখলে পড়ে গেল না, দুটো খেয়ে নাও। না আমি খাবো না মা, কয়টা বাজে? হোমওয়ার্ক শেষ হয়েছে? আমি তোমাকে জিজ্ঞেস করেছি কয়টা বাজে। বাবা এক্ষুনি চলে আসবে। আরে কখন থেকে বলে যাচ্ছ বাবা এখন চলে আসবে, বাবা এখন চলে যে আসছে না তো। দুটুকু খেয়ে নাও তো। না আমি খাবো না। আমাকে রাগ দেখাও কেন? যে কথা দিয়ে কথা রাখে না তার সাথে কথা বলতে পারো না, খালি আমার সাথে রাগ রাখি। আচ্ছা তুমি প্রত্যেক দিন মেয়েটাকে কথা দিয়ে কথা রাখো কেন, মন ভাঙো কেন, কথা দাও কেন? রুমে আমি এখন এইসব মানবিমানের মধ্যে যেতে পারবো না, বোঝো কি। অরিত্রী, অরিত্রী দরজা খোল মা। I'm sorry, ma. কোনো সরি টরি না। মা প্লিজ দরজাটা খোল। না। আচ্ছা দেখ, তোর জন্য আমি কি এনেছি, এই নে এটা তো রাখবি। চকলেট লাগবে না। ঠিক আছে এগুলো নিয়ে আমি চলে গেলাম, ওকে? কথা বলছিস না কেন, আমি কিন্তু চলে যাব, বাই বাই। 100 বার যাও, কে বলেছে তোমাকে আসতে? ওকে বাই। চলে গেলাম কিন্তু। যাও। আচ্ছা চলে গেলাম, বাই বাই। আরে কি সুচি খাচ্ছো, এই ধরেছি ধরেছি, ছাড়বো না ছাড়বো না, চল। রোজ রোজ কথা দিয়ে কথা রাখতে পারো না, কথা দাও কেন? কি করবো বলো, মরা চলছে তো। সরি মা। খামাখা মেয়েটার মনটা ভাবো কেন রোজ? সরি। আচ্ছা এদিকে শোন, কালকে তোকে নিয়ে আমি শিশু পার্কে যাব, প্রমিস করলাম, প্রমিস, আই প্রমিস, 100% প্রমিস, ওকে?
আমার নিউ ড্রেস আর নিউ ডল সেটাও কিনে দেবো। প্রমিস থাক, এত প্রমিস প্রমিস করতে হবে না। হাত মুখ ধুয়ে আমি খাওয়া দিচ্ছি। না না আমি খাবো না। কেন খাবে না? এই পকেটে আছে, খাবে না তার কারণ খাবে এই যে। তুমি খবরদার এখন এগুলো দিবে না, এগুলো খেলে রাতে ভাত খাবে না। আচ্ছা ওর কাছে থাকুক না এখন, তুমি এসবের মধ্যে কথা বলো না তো, দাও আমাকে দাও আমি পরে দিই। আচ্ছা আচ্ছা শুনো শুনো, আপাতত ওর কাছে থাকুক, মা শোন আগে ভাত খাবি তারপরে চকলেট খাবি। হ্যাঁ একটা খাবি, পারলে দুটো খেয়ে ফেলিস। লাভ ইউ বেটা। ওকে মা, আমি তো তোকে বলেছি আমি আজকে 2 ঘন্টার জন্য অফিসে যাব। অফিস থেকে ফিরে এসে তোকে নিয়ে শিশু পার্কে যাব, তারপর আমি নতুন ড্রেস কিনবো, তোর জন্য নতুন ডল একটা কিনে দেব। ওকে বাবা তুমি বলেছিলে আজকে আমি শিশু পার্কে নিয়ে যাবে, আমি শিশু পার্কে গিয়ে নিউ ড্রেস আর নিউ ডল কিনবো। না আমি আজকেই যাব। মা প্লিজ এমন করে না, আমি তো বললাম তোকে নিয়ে যাব। না 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 তুমি সবসময় মিথ্যা বলো। মা 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 তুমি কেন এরকম করছো? বাবা বলেছে না একটু পর পরে চলে আসবে, এদিকে আসবে এদিকে আসবে। দেখ মা এরকম করিস না প্লিজ, আমি তোকে বললাম আমি অফিসে যাব আর আসব মাত্র 2 ঘন্টা, এসে তোকে শিশু পার্কে নিয়ে যাব, নতুন ড্রেস কিনে দেব, নতুন টল কিনে দেব। আয় শোনো তুমিও কিন্তু রেডি হয়ে থাকবে। হ্যাঁ আমি অফিস থেকে নেমেই তোমাদেরকে ফোন দেব, তোমরা নিচে চলে আসবে, এরপর আমরা ঘুরতে যাব। ওকে মা? মা বাবা তো প্রমিস করেছে আজকে ঠিক নিয়ে যাবে, কেমন করছো কেন তুমি? প্রমিস প্রমিস আজকে নিয়ে যাবে তো? প্রমিস এবার হাস। মা শোন তুই এরকম মন খারাপ করে থাকলে আমার কিন্তু অফিসে যেতে ভালো লাগবে না। গিভ মি হাগ তোমাদের। ঠিক আছে আমি চাস যাবো আর 2 ঘন্টার মধ্যে চলে আসবো। ওকে প্রমিস প্রমিস জি স্যার। স্যার আজকে কোথায় যাবেন? আজকে একটু ভাবছি ছুটি নেবো, কারণ মেয়েটার কাছে অনেকবার প্রমিস করেছি ওকে সময় দেবো, প্রমিস রাখতেই পারি না। ওকে স্যার। কি ব্যাপার আশিউজ্জামান সাহেব? স্যার একটু ছুটির দরকার ছিল। কেন ছুটি? ওই মেয়েটাকে প্রমিস করেছি ওকে একটু বাইরে ঘুরতে যাবো। আচ্ছা
ওই ওখান থেকে ল্যাডারটা দেখ, ওই যে ওই বাসায়, ওই যে ওই অতনক কয়তলায় দেখ, সাততলায় যা ল্যাডার উঠাইতে বল ভাই। আপনারা একটু পরে, হ্যাঁ ওঠা ওঠা ওঠা, আরে আরে ওঠা। আমরা এখন কিচ্ছু বলতে পারছি না, আপনারা পরে কথা বলেন প্লিজ প্লিজ। আপনারা যান, হ্যালো, হ্যাঁ এই মাইক ওখান থেকে ওঠা, এই হোস পাইপ ঢুকা, হোস পাইপ ওঠা, আরো যান, ডানে যা ডানে ডানে ডানে। উত্তরা চায়না টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট, হতাহতের সংখ্যা 2। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কেটিভি নিউজে, সাথে আছি আমি অপু শাহরিয়ার। সর্বোচ্চ ফ্লোর যেটা, ওখানে একটি আবাসিক হোটেল রয়েছে, এখনো পর্যন্ত বেশ কিছু লোক ওখানে আটকা রয়েছে। এখান দিয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যথাসাধ্য অনুযায়ী চেষ্টা করছে আমাদের লোকজনকে উদ্ধার করার জন্য। আপনি শুনেছেন অপু, কিছুক্ষণ আগে এই আগুনটি লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত হতাহতের ঘটনা সেরকম ভাবে শোনা যায়নি। আমরা পরবর্তী খবর পাওয়া পর্যন্ত এখানেই দেখছি যে আমাদের ওই যে পেছনে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ওই যে আহত কর্মীদের, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা আহত লোকজন বের করছে। ভেতরে পানি ঢুকছে না, অনেক লোক আটকা পড়ে আছে, আপনি একটু সাহায্য চান। ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখছি। কন্ট্রোল টু চালু উত্তরা, কন্ট্রোল টু চালু উত্তরা। এখানে আগুন ভয়াবহভাবে বাড়ছে, ভিতরে অনেক লোক আটকা পড়েছে, অনেক সাহায্য দরকার, অন্য ইউনিট জলদি পাঠান। ওভার, জলদি আগের অন্য ইউনিট পাঠান। স্যার ভেতরে অনেক লোক আটকা পড়েছে, আমার মনে হয় আমি আমার ইউনিট নিয়ে ভেতরে যাই। স্যার আমি কন্ট্রোল কে স্যার বলে দিয়েছি, ওরা অন্য ইউনিট দিচ্ছে স্যার, আমি তাহলে ভিতরে গেলাম। Hey!
আমরা অনেককে উদ্ধার করেছি, আগুন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে। একটা মিনিট, ফায়ার ফাইভ টু চালু ওয়ান, ফায়ার ফাইভ টু চালু ওয়ান, কে আরো তিনজন আছে, ঠিক আছে এক্ষুনি আসছি। কর্মকর্তা থেকে জানতে পারলাম আগুন কিছুটা নিয়ন্ত্রণে, তবে এখনো ভিতরে কি পরিমাণ মানুষ আটকা পড়ে আছে সেটা তো তারা দিতে পারছেন না। আমরা আরো ভবনটির ভেতর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকজনকে উদ্ধার করেছে, যাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা দেখতে পেয়েছি সেই দুজনকে তারা অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে নিয়ে গেছে। এখনো পর্যন্ত ভাই ভেতরে অনেক মানুষ আটকা পড়া রয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি উপরে এখনো মানুষের আটকানো শোনা যাচ্ছে, এবং আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, যেটা দেখা যাচ্ছে বাইরে থেকে ভেতর থেকে পুরো ধোঁয়ায় ভরে গেছে। আমরা যেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে ভিতরে আরো কিছু মানুষ হয়তো আটকা পড়ে আছে, যাদেরকে তারা এখনো আবার শুরু করবে নতুন করে রেস্কিউ। এবং আমরা দেখতে পাচ্ছি যাদেরকে বের করে আনা হয়েছে অ্যাম্বুলেন্সে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে বিভিন্নভাবে অ্যাডমিট করা হচ্ছে, এবং তাদেরকে নতুন করে আবার উপরে কিছু জায়গায় নতুন করে আবার ধোয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। স্যার, আমার আমার বন্ধু ফোন করছিল, ঠিক আছে, তার ওয়াইফ এবং তার বাচ্চা সহকারে এখানে আটকা রয়েছে টপ ফ্লোরে, তার কারণে ওখানে ধোয়ার জায়গাটা কিছু করতে পারতেছে না, তাকে দরজা ভেঙে বের হওয়ার চেষ্টা করছিল তাও পারতেছে না। আপনারা কিছু করেন স্যার, এটা কিছু করেন, এটা কিছু করেন স্যার, তাদেরকে বের করার চেষ্টা করেন, আর আমি আমি আরো রেস্কিউয়ার পাঠাচ্ছি। স্যার আপনি ঠিক আছেন তো? স্যার হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখানে রাস্তা আছে? জি স্যার।
দেখো তো মেয়েটা কাজের সময় কিরকম বিরক্ত করে। অরিত্রিকে দেখে রেখো, হ্যাঁ শিউলি, অরিত্রিকে দেখে রেখো, অনেক ভালো থেকো, আমি চলে আসবো, চলে আসবো। তুমি এভাবে কথা বলছো কেন? আমি চাষ যাবো, আর 2 ঘন্টার মধ্যে চলে আসবো, ওকে? প্রমিস প্রমিস। বাবা কখন আসবে?
নেবে মা? তুমি শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো আশিক, তুমি শুনতে পাচ্ছো? মা, বাবা কি ফোন কেটে দিয়েছে? বাবা কি আসবে না? আসবে না কেন আশ্চর্য? অ্যাওয়ার্ড প্রোগ্রাম এখনই শুরু হবে, চলুন। আচ্ছা, ওইখানে কি আমার বাবা আছে? কই না তো। আচ্ছা, তুমি জানো আমার বাবা কোথায়? আমার বাবার কাছে নিয়ে যাও না, আমি খালি দূর থেকে বাবাকে দেখে চলে আসবো। আমাকে নিয়ে যাও না আমার বাবার কাছে। যাবো বাবা, বাবার কাছে নিয়ে যাবো। আচ্ছা, তুমি কি একটা খরগোশের বাচ্চা দেখেছো? না। আমাদের এখানে খরগোশের বাচ্চা আছে, খুব সুন্দর, খুব কিউট দেখতে। তুমি কি এটা নিতে চাও? না না, আমি খরগোশ খুব পছন্দ করি, আমি এটা দেখে আসবো, কোনো সমস্যা। কিন্তু তুমি আগে আমার বাবার কাছে আমাকে নিয়ে যাও না। আমি তোমার বাবার কাছে নিয়ে যাবো মামনি, আমি বলেছি তো। আঙ্কেল, আমার কাছে না অনেকগুলো চকলেট আছে, তুমি আমার বাবার কাছে নিয়ে যাও না, আমি তোমাকে চকলেট দিব। বাবা, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, আমি বলছি তো নিয়ে যাব। আমাকে তোমার কোনো চকলেট টকলেট কিছু দিতে হবে না। শোনো, আমাদের এখানে না, দাঁড়াও, আমাকে বলো তুমি আমাকে বাবার কাছে নিয়ে যাবে কি যাবে? যাবো বাবা, আমি বলেছি তো নিয়ে যাবো। না, তুমি নিয়ে যাবে না। মা, শোনো শোনো, বাবা শোনো, আমি তোমাকে নিয়ে যাবো বাবা, তোমার বাবার কাছে নিয়ে যাবো। আমাদের এখানে সুন্দর কুকুর আছে এদিকে, যেটা না আমি দেখবো না। বাবা কোথায়? ওখানে বাবার ছবি কেন? আমাদের আজকের এই আয়োজন শহীদ বীর আশিকুজ্জামানের প্রতি শ্রদ্ধাঞ্জলি সম্মাননা স্মারক উপলক্ষে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব মেজর শাকিল নওয়াজ, পরিচালক অপারেশন এবং মেন্টেন্যান্স বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আমি আমাদের প্রধান অতিথিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এখন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনিয়র সেশন অফিসার ভ্যালিয়েন্ট ফায়ার ফাইটার আশিককে আজকে যে সম্মাননা প্রদান করা হচ্ছে, এটা শুধু আশিকের জন্য না, এটা লাইফ সেভিং ফোর্সের প্রত্যেকটি সদস্যকে জন্য একটা গৌরবের বিষয় এবং এটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন শহীদ বীর আশিকুজ্জামানের একমাত্র কন্যা অরিত্রী এবং তার সহধর্মিণী মিসেস শিউলি আশিক। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আমি মিসেস শিউলি আশিককে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালাম আলাইকুম। আমি কি বলবো, আপনারা ওনাকে আজকে যে সম্মান দেখালেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা ওনার জন্য দোয়া করুন। শহীদ বীর আশিকুজ্জামানের একমাত্র কন্যা অরিত্রী তার বাবাকে নিয়ে কিছু বলবে। আমি তো বাবার সাথে কথা বলবো না, কখনো না। বাবা আমার প্রমিস রাখেনি। বাবা বলেছিল আমাকে শিশু পার্কে নিয়ে যাবে, বাবা আমাকে নিয়ে যায়নি। বাবা আমার বাবা কোথায়? তোমার বাবা কোথায় রেখে যাবো? অরিত্রী,